আপনাকে দেখে মাথা ফুলে গেছে, তখন আপনি জীবনও কাছে যাবেন না, কাছে যান যদি আঙ্গুল শেষ, পুরো আঙ্গুল শেষ। মাথা ফুলার সময় কিন্তু জীবনও ভালোবাসা করতে যাবেন না। না আমি না এগুলো আসলে ব্লুবেরি মনে করছিলাম, এগুলো ব্লুবেরির চেয়েও খারাপ অবস্থা, এগুলো কি আমি আসলে নিজেও জানি না, বুঝছেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি টিপস আমি শেয়ার করব, যে টিপস এর মাধ্যমে আপনি বনের পাখি আনেন, আপনি ছয় মাসের পাখি আনেন বা ছয় মাসের ঊর্ধ্বে এক দুই বছরের পাখি আনেন যেগুলোর বয়স অলরেডি বেড়ে গেছে বা আগে থেকে জানতেন না যে ছয় মাসের নিচে পাখি আনলে পোষ ভালো মতো মানবে। অলরেডি পাখি পালা শুরু করে দিয়েছেন দুই তিন বছরের, এবং যে পাখিগুলো আপনার পোষ মানছে না, ভালো মতো টেম হচ্ছে না, ওই সব পাখির ক্ষেত্রে আমি আজকে কথা বলবো যে কিভাবে তারা ভালো মতো পোষ মানবে এবং আপনার কাছে আসতে বাধ্য হবে। বাজি হোক, তোতা পাখি হোক, সব ধরনের পাখি পোষ মানবে, যেটাকে আমরা টেম করা বলি। শুরু করার আগে আমি একটা কথা আপনাদের বলতে চাই, যে ভিডিও যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের যে ভিডিওগুলো আছে আমার পাখি সম্পর্কে, আপনার যারা পাখি পালতে ইচ্ছুক এবং পাখি পালতেছেন অলরেডি, তাদের জন্য এই সব ধরনের পাখি কিভাবে পালবেন, কিভাবে কথা শিখাবেন সবকিছু এই ভিডিওতে আপনারা পাবেন। সো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, সেগুলো তো অনেকে জিজ্ঞেস করছেন যে আমি পাখি পালছি, অনেক বড় হয়ে গেছে কিন্তু আমার পোষ মানছে না বা আমার কাছে আসতে ভয় পাচ্ছে। ফ্যামিলির বিভিন্ন মানুষের কাছে যায়, মানে ফ্যামিলিতে যারা আছে সবার কাছে যায় বা ছেড়ে দিলে আবার চলে আসে কিন্তু আপনার কাছে আসছে না, এই সব প্রশ্ন যারা করছেন এই ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই টিম করার বিষয় পদ্ধতি আছে প্রায় চার থেকে পাঁচটা। প্রথম পদ্ধতি হচ্ছে যে যেটা করবেন না, কোনোদিন করবেন না সেটা আগে আমি বলে রাখি, খাঁচায় যদি পাখিটি থাকে খাঁচাতেই রাখবেন। খাঁচায় যদি রাখতে মানে বের হবে যখন আপনি চান যে পাখিটি বের হবে বা খাবার দিবেন, বের হতে চাচ্ছে না, আপনি কোনোদিনই খাঁচার ভিতরে নিজে হাত ঢুকাবেন না, মানে হাত সরাসরি খাঁচার ভিতরে ঢুকেই দেবেন না, তাতে ও ভয় পাবে এবং আপনার কাছে আসবে না। তাহলে এই গেল প্রথম পদ্ধতি, এটা করবেন না কোনো সময়, ঠিক আছে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে, যতদিন না আপনার পোষ মানছে, যতদিন টেম না হচ্ছে ভালো মতো, আপনার কাঁধে হাতে উঠছে না, এই যে আঙ্গুলে, হ্যাঁ, উঠছে না, ততদিন পর্যন্ত ওদের পেটের যে এরিয়া, ওদের খাবার যে মানে থাকে পেটে, ওই পেটের যে এরিয়া, সেই এরিয়াতে কোনোদিন হাত দিবেন না। ওরা অনেক ভয় পায়, কারণ সুরক্ষার একটা বিষয় আছে, সুরক্ষার বিষয়টি হচ্ছে ওদের ঠোঁট আর ওটি হচ্ছে ওদের নখ। এখন ওরা যদি মানে ওই ঠোঁট দিয়ে ওরা সুরক্ষা করে, তাহলে আপনি যদি ওর পেটে হাত দেন তাহলে হঠাৎ করে ও কামড় দিয়ে দেবে, এবং বড় পাখির ঠোঁট কিন্তু অনেক ধারালো হয় এবং নখও কিন্তু খুব ধারালো হয়। তো দেখা গেল কি আপনি মানে পেটের দিকে হাত দিয়ে দিলেন বা এদিকে হাত দিয়ে দিলেন, আপনার নখে বা আঙ্গুলে ওরা কামড় বসিয়ে দিল, যে এই বিষয়টি আপনি করবেন না, ঠিক আছে। তিন নম্বর বিষয়টি, যে কিভাবে আপনারা ভালোভাবে টেম করতে পারবেন, সেই বিষয়টি কি যে আপনাকে কামড় দিল না বা আপনার কাছে কাছে সবসময় থাকলো, ভালো মতো পোষ মানলো, এবং অন্য কারো কাছে, যে যাদের টেম করা না বা যাদের পোষ মানলো না তাদের কাছে সে জীবনেও যাবে না, শুধুমাত্র যারা পালবে, যাদের বাসা থাকবে তাদের কাছে থাকবে। তো এই বিষয়টি একটু ভালো মতো শুনবেন, কেননা এই বিষয়টি আপনারা যদি ভালো মতো পালন করেন, ভালো মতো ফলো করেন, তাহলে নির্দ্বিধায় যে কোনো পাখি, বাজিকর, প্যারট, টিয়া পাখি, যত তোতা পাখি আছে সব পাখি, ছোট হোক বড় হোক, আপনাদের পোষ মানতে বাধ্য হবে। তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। আচ্ছা, তো ওই বিষয়টি আমি এখন বিস্তারিত আলোচনা করব। সেজন্য আপনাদের লাগবে একটি লাঠি। লাঠিটি কিরকম হবে, পাতলা, এতটুক সাইজের, চিকন, একদম পাতলা, প্লাস্টিকের হলে হবে বা গাছের ডাল হলে আরো ভালো, যেটা কোনো মানে হার্মফুল দিক থাকবে না, একদম সোজা লাঠি, যার কোনো আঁকাবাঁকা দিক থাকবে না, এরকম একটা লাঠি আপনার দরকার। লাঠি কেন প্রয়োজন, অনেকেই অবাক হতে পারেন যে কেন আপু লাঠি লাগবে, কেন লাঠি দেখে তো আরো ভয় পাবে না, ভয় পাবে না, এটা আপনার টেম করার জন্য একটা টুল মাত্র। তাহলে এই টুলটা দিয়ে আমরা কিভাবে কাজ করব, এই টুলটা থাকবে এই হাতে, ডান হাতে। যখন আপনি মানে কিভাবে ও খাঁচা থেকে বের হবে, খাঁচা থেকে ও কিভাবে আস্তে আস্তে নিজে থেকে বের হবে, আপনার হাত দিয়ে খামচি দিয়ে ওকে আনতে হবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ওই লাঠিটা লাগবে। তো লাঠিটা থাকবে এই হাতে, এবং এই বাম হাতে থাকবে, আপনার ভালো করে দেখবেন, এই বাম হাতে থাকবে একটা ভালো খাবার, যেটা আপনার পাখি মানে খুব খেতে পছন্দ করে। যেমন আমি বলেছিলাম আগে ভিডিওতে যে বেস্ট ফুড ওটার জন্য হচ্ছে টমেটো শাকসবজি, এই টমেটোটা, টমেটোর একটা ফালি বা একটা আপেলের ফালি ওর একটা হাতে নিলেন, আর লাঠিটা থাকবে এই ডান হাতে।
তো ডান হাত দিয়ে লাঠিটা সামনে ওর সামনে একদম ও যেখানে বসে আছে ওই খাঁচার ওখানে দিবেন হুম দেওয়ার পরে ও একটু ভয় পাবে যখনই দেখবেন একটু পিছনে চলে যাচ্ছে তখন কি করুন লাঠিটার জায়গায় লাঠিটা বদলে দিয়ে খাবারটা দিবেন তখন ও খাবারটা খাবে এই হচ্ছে ট্রাস্টের বিষয়টা যে ঠিক আছে লাঠিটা সরিয়ে আমাকে খাবার দিল প্রথমে কিন্তু হবে না এরপর আবার খাবারটা সরিয়ে নেবেন সরিয়ে আগের জায়গায় যে লাঠিটা রেখেছিলেন তার ঠিক আরেকটু সামনে খাঁচা থেকে একটু বের হয়ে ওকে আবার লাঠিটা দিলেন ও আবার একটু ভয় পাবে কিন্তু তারপরেও যখন একটু ভয় পাবে লাঠিটা সরিয়ে আবার খাবারটা দিলেন এরকম করতে থাকবেন 2-3 বার খাঁচার বাইরের যে অংশটা দরজার যে বাইরের অংশটা সেখানে লাঠিটা ধরবেন এখনো বুঝবে কি যে আচ্ছা 3-4 বার তো আমাকে লাঠিটা দিল এবং লাঠির বদলে আমি খাবার পেয়েছি এখনো মাথায় আছে জিনিসটা যে আমাকে লাঠির বদলে খাবার দিবে তাহলে ও ওই যে দেখবে যে মানে খাঁচার বাহিরে যে লাঠিটা আছে ওখানে ও চলে আসবে নিজে থেকে চলে আসবে আপনার আনা লাগবে না ও নিজে থেকে চলে আসবে এবং এটাই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট হুম এখানে আপনি আপনার খাবারটা দিতেই হবে যখন আপনি ওই খাবারটা না দিবেন চতুর্থবারের সময় যে মানে ও যখন খাঁচা থেকে একদম বের হয়ে গেল তখন যদি আপনি খাবারটা না দেন আপনাকে আর জীবনও বিশ্বাস করবে না আপনার টেন তো দূরে থাক কিছুই হবে না আচ্ছা গেল আপনি খাঁচা থেকে বাইরে লাঠিটা দিলেন এবং লাঠিটা দেওয়ার সাথে সাথে ও যখন বের হয়ে আসবে লাঠিটা কাছে আসবে তখন ওই খাবারটা ওখানে রাখবেন ও খেয়ে নেবে ঠিক আছে এই হচ্ছে ট্রাস্টের বিষয়টা এভাবে ও নিজে নিজে খাঁচা থেকে বের হয়ে যাবে আপনার কোনো কিছু করা লাগবে না এরপরে বিষয়টা হচ্ছে যে আপনি ওকে যখন কোলে নিতে যাবেন বা আপনার কাছে নিতে যাবেন তখন কোনোদিনই এভাবে হাত পাতবেন না এই যে আমি যেভাবে ধরেছি এভাবে কোনোদিন হাত পাতবেন না হাত পাততে হবে এভাবে এই যে এই আঙ্গুলটা বাম হাতেও না কিন্তু এই আঙ্গুলটা এই ডান হাতের এই আঙ্গুলটা আপনার নিতে হবে ও যখন খাঁচার বাইরে এটা আগে চেষ্টা করবেন না আমি যে বলেছি লাঠির বিষয়টা যদি ওরা পারদর্শী হয়ে যায় যে আস্তে আস্তে বাইরে আসতে থাকে ওরা যদি এটা পারদর্শী হয়ে যায় তখন এরপর থেকে আপনারা লাঠি লাগবে না ওই লাঠিটা আপনারা ফেলে দিবেন ওটা আর ইউজ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তাহলে শিখলো কি যে খাঁচার বাইরে নিজে নিজে আসা আপনাকে দেখলেই ও খাবারের টানে চলে আসবে বাইরে এই একটা বিষয় বের হওয়ার পরেও যখন শিখে যাবে যে খাঁচা থেকে কীভাবে বের হতে হয় বের হওয়ার পরে আপনি আপনার কোলে নেওয়ার চেষ্টা করবেন হুম আগে তো খাঁচা থেকে বের হতো না এখন খাঁচা থেকে বের হওয়া শিখে গেছে এখন আপনি নিজের কোলে নেওয়া শিখাবেন কিভাবে এই আঙ্গুল দিয়ে ও যখন খাঁচার বাইরে বের হবে তখন আপনি আঙ্গুলটা দিবেন এবং সাথে এই যে এদিকে এই আঙ্গুলে ধরে একটা খাবার রাখবেন যাতে ওই খাবারের টানে ও আঙ্গুল উঠতে বাধ্য হয় এবং কোনোদিনই ওর মানে ওর বুকের এদিকে বা পেটের এদিকে আঙ্গুলটা দিবেন না দিবেন পায়ের দিকে যাতে ওদের উঠতে সুবিধা হয় হুম প্রথম প্রথম কিন্তু উঠবে না খাবার রাখবেন খাবার এটা খাবে হাতেই রাখবেন খাবার এটা খেতে থাকবে এখানে থাকবে আঙ্গুলে থাকবে খাবার খেতে থাকবে এরকম খেতে খেতে ওরা আপনার কাঁধে উঠবে মাথায় উঠবে যেখানে চান সেখানে যাবে ভালো মতো পোষ মানে ভালো মতো টেম হবে আচ্ছা ঠিক আছে গেল ধৈর্য হারাবেন না যে পাখি পোষ মানছে না খাবার খাচ্ছে না আমার কাছে আসতেছে না ভয় পাচ্ছে এই বিষয়গুলো যদি আপনারা অ্যাভয়েড করে যান যে ধৈর্য রাখতে পারছে না না গিভ আপ করে দিচ্ছে না আমি পারবো না পাখিটা আমার পোষ মানছে না কোমর খারাপ হচ্ছে এভাবে করলে হবে না আমি যেভাবে বলেছি যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো ফলো করেন এবং ধৈর্য রাখে এগুলো অনেক সময় লাগে কারণ কি ওরা মানে আমি যে বলেছি যে 6 মাসের উপরে বাচ্চা আনলে বা 2 বছরের বাচ্চা আনলে ওগুলো পোষ মানতে চায় না ভয় পায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে মানে ওদের পোষ মানতে অনেক টাইম লাগে তো আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান যে না আর পারবো না আর পারবো না তাহলে সারা জীবন ওকে খাঁচায় রাখতে হবে এবং সারা জীবন আপনার কামড় খেয়ে যেতে হবে তো কামড় যদি না খাইতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে পাখি কিনছেন বা পাখি কেনার পরে পোষ মানছে না পোষ মানাবেন 1-2 দিনের বিষয় না এগুলো কিন্তু যে কিনছি রেখে ফেলে দিছি 1-2 দিনের মধ্যে পোষ মেনে যাবে এরকম করলে কিন্তু পাখি জীবনে পোষ মানবে না ঠিক আছে পাখি যেভাবে চায় ওর সাথে সেভাবে ব্যবহার করুন মানে ওর ভাব মতিগতি বুঝে যখন ওই যে মাথা ফুলে ওঠে না ওই মাথা ফুলার সময় কিন্তু জীবনও ভাব ভালোবাসা করতে যাবেন না যখন একটু ভালো থাকবে পেট ভরা থাকবে খাবার টাবার একটু ভালো লাগবে হ্যাঁ ভালো খাবার দিবেন তখন ওর মন ভালো থাকবে খুশি থাকবে তখন হচ্ছে আসল সময় যে একটু আদর করে দিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন এরকম এরকম করে দিলেন তাতে একটু ঘুমিয়ে পড়লো যখনই দেখবেন মাথা ফুলা আপনাকে দেখে মাথা ফুলে গেছে তখন আপনি জীবনও কাছে যাবেন না কাছে যান যদি আঙ্গুল শেষ পুরো আঙ্গুল শেষ পাখি যখন আপনি এখানে নেবেন মনে রাখবেন এই আঙ্গুল ছাড়া কোথাও না যাবেন এভাবে এই হাত পাতলেন জীবনে আসবেন না নিতে হবে এখানে যখন এটা বুঝবে যে আপনার এখানে হাত পাতলে যখন এটা দেখবে আঙ্গুল পাতলে ওটা চলে আসবে তখন কি করবেন উড়ে যেতে চাইবে ঠিক আছে উড়ে আরেক জায়গায় চলে যেতে চাইবে বা আপনার মানে কাছ থেকে চলে যেতে চাইবে তখন কি করবেন যখন বুঝবেন যে এখন একটা উড়াল দিবে আঙ্গুল থেকে উড়াল দিবে তখন কি করবেন আস্তে করে এই বাম হাত দিয়ে এভাবে ওকে পালিশ করবেন ঠিক আছে আমরা রং পালিশ করি না এভাবে এভাবে ওর গায়ের উপর এরকম পালিশ করবেন
হালকা একটু চেপে ধরবেন। আগে কিন্তু আমরা খামচি দিয়ে ধরার কথা বলি না, আমি বলেছি আস্তে আস্তে ওকে একটু হালকা একটা চাপ দিয়ে ওকে এইভাবে রাখবেন, যাতে ও বুঝে যে হ্যাঁ এই মালিকের কাছে থাকলে আমার সুবিধা আছে, আমি এখানে থাকলে ভালো খাবার দাবার পাবো, আমাকে সে আদর করবে, ভালোবাসবে, আমাকে মজা মজা খাবার দিবে, তখন আপনার কাছে থাকবে। বাসায় অনেক দুষ্ট পোলাপান আছে না, সবার পোলাপান তো দুষ্ট হয় না, বা আমি নিজের বাসায় একটা আছে, আমার দুষ্ট বোন আছে, সে সবসময় পাখিটা জ্বালাতন করে, ও মানে ওর কাছে ও যাই না, মানে আমার দুটো যে পাখি আমার বোনের কাছে যাই না। মাঝে মাঝে আপনাদের বাসায় মেহমান আসতে পারে, তখন খেয়াল রাখবেন, বাচ্চাদের থেকে সাবধান, বাচ্চাদের কাছে আনবেনই না। বাচ্চারা পাখি দেখলে হয় কি, বের করো খাঁচা তো ঝাঁকাঝাঁকি করে এরকম। বাচ্চারা যদি বাসায় আসে পাখির খাঁচার উপরে চাদর দিয়ে রাখবেন, যাতে ওরা না দেখে, আর যদি ভদ্র বাচ্চা হয় তাহলে তো কথাই নেই। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে পাখিকে যত সময় দিবেন, তত আপনার ভালো পোষ মানবে, পাখিকে সময় দিবেন না আপনার পোষ মানবে না। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, পাখিকে কাঁধে রাখবেন, হাতে নেবেন, সবসময় ওকে নিজে হাতে খাওয়াবেন। মানে অনেকে দেখা যায় কি মানে ফ্রিজে খাবার দিয়ে চলে যায়, পাখিরা এটা পছন্দ করেন, আপনি নিজে থেকে হাতে দিয়ে খাওয়ালেন, হাতে হাতে খাওয়ালেন, বা খাওয়ানোর সময় আদর করলেন, ঘুম পাড়িয়ে দিলেন, নিজের কাছাকাছি রাখলেন, শুধুমাত্র ঘুমানো বাদে যখন আপনার মানে এই ট্রেনিংয়ের যে বিষয়টা, যে যতদিন ধরে আপনার এই ট্রেনিং বিষয়টা চলবে ততদিন পর্যন্ত খাঁচাটা অ্যাভয়েড করে, মানে যতটুকু সম্ভব খাঁচাটা অ্যাভয়েড করবেন, নিজের কাছে রাখার চেষ্টা করবেন, হাতে কাঁধে, সবসময় যেখানে যান, রান্না করতে যান, ছাদে যান, টিভি দেখছেন, যে সময় সোফার উপরে একটা গামছা দিয়ে বিছিয়ে রাখলেন, সেখানে ওকে খেলতে দিলেন, বাসা অনেক খেলনা টেলনা আনলেন ওর জন্য, ছোট ছোট খেলনা রিক্সা সাইকেল এগুলো পাওয়া যায়, বল পাওয়া যায়, ওগুলো যদি এনে দেন ওর মনে সময়টা ভালো যাবে, ঠিক আছে। কিন্তু সারাদিন যদি খাঁচার মধ্যে রাখেন ওরা কিন্তু ভালো থাকবে না, অসুস্থ হবে। আর চেষ্টা করবেন যে খাঁচাটা পরিষ্কার রাখার জন্য, মানে যতক্ষণ যতদিন পর্যন্ত ট্রেনিং চলবে ততদিন পর্যন্ত নিজের কাছাকাছি রাখবেন, খাঁচা যত কম রাখা যায় ততই মঙ্গল। তাহলে আশা করছি যে যাদের প্রশ্ন ছিল যে আপু পোষ মানছে না বা ভয় পাচ্ছে আমার কাছে আসছে না, পরিবারের সবার কাছে যায় আমার কাছে আসছে না, যারা এই প্রশ্নগুলো করেছেন আশা করছি তারা উত্তর পেয়ে গেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কি কি বিষয়ে আপনারা জানতে চান, কি বিষয়ে আপনাদের কনফিউশন আছে যে পাখি বিষয়ে, সেই বিষয়টা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাই, ঠিক আছে, আমি চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিও বানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই। Thank you.